সেই স্পিকার যেটার জন্য আর কি অনেকেই পাগল, এরা সহজে অ্যাভেলেবেল না, জি জি এটা মাত্র আমাদের কাছে আসছে। এটা হচ্ছে আপনি ওয়াও, স্পিকার, হ্যাঁ বিশাল বড় রে এটা ভাই। যদি আপনি দেখেন তাহলে সেক্ষেত্রে এটা হলো মূলত দুই রিঙের স্পিকার। এটা আপনি সাবে ইউজ করতে পারবেন, প্লাস আপনি ভোকাল ইউজ করতে পারবেন। আর এটার মধ্যে আপনার দুইটা কোয়ালিটি মাল আসে, একটা 5 ইঞ্চি ভয়েস কল, একটা হলো 6 ইঞ্চি ভয়েস কল। এটা হচ্ছে আপনার 5 ইঞ্চি ভয়েস কল, এটা আপনার পেপারটা ওয়াটার প্রুফ পেপার, এটা মানে যে পানিতে ভিজলেও সমস্যা হবে না, সমস্যা নাই। জি জি, প্লাস এগুলো আপনার ডাবল নাটের ব্যবস্থা করা আছে, এগুলো ফ্রেম গুলো অনেক ভালো মানের, উন্নত মানের ফ্রেম। 3 দিন হয়েছে আসে এই মালটা, মাত্র 3 দিন। আমাদের মূলত বডির কারখানা আছে, আপনি চাইলে আপনি যে ডিজাইনে বলবেন আমরা ওই ডিজাইনে আমরা স্পিকার বডি বানিয়ে দিতে পারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইনালি আজকে আমরা চলে এসেছি মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে। এখানে সব সর্ববৃহত্তম পাইকারি এবং ইলেকট্রনিক মার্কেট রয়েছে। আমরা আজকে যে শপে এসেছি এটা হলো জে এল ইলেকট্রনিক্স, এটা হলো মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আজকে এই শপে এসেছি, এবং এই শপের টোটাল রিভিউ দেওয়ার জন্য আপনাদের আমরা চেষ্টা করবো, এবং কি কি আপডেট প্রাইস রয়েছে এবং রোজার ঈদের পর সেটি সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, ভিডিও নিত্য নতুন আপডেট আপনার কাছে চলে যাবে। আজকে আমাদের এই শপের অনার রয়েছে লিমন ভাই। আসসালামু আলাইকুম লিমন ভাই, কেমন আছেন? আসসালাম ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। জি লিমন ভাই, আপনার শপে আসতে হলে ভাই কিভাবে আসতে হবে? আমার শপে যদি আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনার গুলিস্তানে আসবেন, ফার্স্টে গুলিস্তান থেকে একটা রিক্সা নিয়ে নেবেন, পাটোটলি মোড়ে আসবেন। এখান থেকে একদম মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড হচ্ছে আমাদের দোকান, দোকান নাম্বার হচ্ছে আপনার 19 নম্বর দোকান। আর যদি আপনার রাস্তায় সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন, আমরা আপনাদেরকে আসার জন্য হেল্প করবো। আচ্ছা লিমন ভাই, আপনার সবে ভাই কি কি আইটেম রয়েছে? আমি যতটুকু দেখেছি আপনার দোকানে এসে যে সাউন্ড সিস্টেমের এ টু জেড সকল ধরনের আইটেম রয়েছে, যেমন দেখা যায় পার্স পাতি বা মাইক্রোফোন এবং যে লাইটিং এর জগতে যতটুকু লাগে যা বা সেটআপ মেটআপ সব ধরনের আইটেম আপনার কাছে রয়েছে। আমাদের কাছে মোটামুটি ভাবে আপনার একটা সাউন্ড সিস্টেম তৈরি করতে মূলত যা যা প্রয়োজন সবকিছু আমাদের থেকে পেয়ে যাবেন। যেমন আপনার মূলত বক্স বডি আইটেমটা আপনি যেভাবে চান আমরা ওই গেটওয়ে বানিয়ে দিতে পারবো। তারপর হচ্ছে আপনার স্পিকার পাবেন, মিক্সার পাবেন, এমপ্লিফায়ার পাবেন, ডিবিএক্স পাবেন, তারপর আপনার ডিজে প্লেয়ার পাবেন, ক্রস ওভার পাবেন, লাইটিং আইটেম পাবেন, ফগ মেশিন পাবেন। মোটামুটি ভাবে আপনার সাউন্ড সিস্টেম করতে যাবতীয় যা যা সরঞ্জাম প্রয়োজন সবকিছু আমাদের থেকে পেয়ে যাবেন। ভাই এখন আমরা কি দেখছি ভাই? বর্তমানে যদি আপনি বাংলাদেশের মধ্যে হিসাব করেন সবচেয়ে বড় স্পিকার যেটা হচ্ছে 21 ইঞ্চি, এই ফার্স্ট আপনার আমাদের কাছে আসে প্রায় আর কি আপনার 15-20 দিনের মতো হয়েছে। এটা হচ্ছে আপনার সেই স্পিকার যেটার জন্য আর কি অনেকেই পাগল, এরা সহজে অ্যাভেলেবেল না, এটা মাত্র আমাদের কাছে আসছে। এটা হচ্ছে আপনার ওয়াও বিশাল বড় রে ভাই। যদি আপনি দেখেন তাহলে সেক্ষেত্রে এটা হলো মূলত দুই রিঙের স্পিকার, এটা আপনি সাবে ইউজ করতে পারবেন, প্লাস আপনি ভোকাল ইউজ করতে পারবেন। আর এটার মধ্যে আপনার দুইটা কোয়ালিটি মাল আসে, একটা 5 ইঞ্চি ভয়েস কল, একটা হলো 6 ইঞ্চি ভয়েস কল। এটা হচ্ছে আপনার 5 ইঞ্চি ভয়েস কল, এটা আপনার পেপারটা ওয়াটার প্রুফ পেপার, এটা মানে পানিতে ভিজলেও সমস্যা হবে না, সমস্যা নাই। প্লাস এগুলো আপনার ডাবল নাটের ব্যবস্থা করা আছে, এগুলো ফ্রেম গুলো অনেক ভালো মানের, উন্নত মানের ফ্রেম। জি জি, আর যদি এটা স্পেটার দেখে এটা আপনার ডাবল স্পেটার ইউজ করা আছে। জি জি, ডাবল স্পেট, এটা পেপারটা অ্যাম্বুস পেপার, অ্যাম্বুস পেপার। প্লাস হচ্ছে এটা আপনার ম্যাগনেটের অনেক বড়, মেন্টেন্স প্লেট অনেক মোটা, এটা আপনার ম্যাগনেট দেওয়া আছে 330 mm ম্যাগনেট, 330 mm ম্যাগনেট, এটা আপনার খুবই ভালো মানের একটি স্পিকার। এটা আপনার মূলত সাবের জন্যই সবাই বেশিরভাগ ইউজ করে। এটা আপনি যদি 5 ইঞ্চির নেন তাহলে সেক্ষেত্রে এটা প্রাইস পড়বে 21,000 টাকা, আর যদি এটা 6 ইঞ্চির নিতে চান তাহলে সেক্ষেত্রে এটা পড়বে 25,000 টাকা পার পিস। আচ্ছা রিমন ভাই, এই 21 ইঞ্চি স্পিকার দিয়ে কেউ যদি তার মন মতন কোন ডিজাইন বা কোন মডেল যদি সে বানিয়ে নিতে সেটা কি আপনারা দিতে পারবেন? জি অবশ্যই, আমাদের মূলত ভাই আমাদের বডির কারখানা আছে, আপনি চাইলে আপনি যে ডিজাইনে বলবেন আমরা ওই ডিজাইনে আমরা স্পিকার বডি বানিয়ে দিতে পারবো। জি ভাই, তারপরে যদি আমরা আরেকটা স্পিকারের দিকে আসি তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার 18 ইঞ্চি স্পিকার। এটা ম্যাগনেটটা খেয়াল করবেন, এটা ম্যাগনেট কিন্তু 4টা ভাগে ভাগ করা, এটা আপনি চাইলে আলাদা আলাদা খুলে নিতে পারবেন। রেলিং ইনার সিস্টেম করে দেওয়া আছে, প্লাস অ্যাম্বুস পেপার, 5 ইঞ্চি বয়স কল, 280 mm ম্যাগনেট। জি জি, এটা আপনার ওয়াটার প্রুফ পেপার, এটা আপনি স্পিকার খুব ভালো মানে, এটা আপনি দুই রিঙের পেপার, কিন্তু এগুলো আপনি মূলত ভিটের জন্য খুব ভালো ভিট ওঠে। জি জি, এগুলাতে এগুলো আপনার পার পিস পড়বে 15,500 টাকা। এটা কি মানে সাপের জন্য নাকি ফুল রেঞ্জ? সাপ প্লাস ফুল রেঞ্জ দুইটা কাজই আপনি ইউজ করতে পারবেন, দুটো কাজই ইউজ করতে পারবেন। জি ভাই, তারপরে যদি আমরা আরেকটা নতুন স্পিকার দেখি তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার 15-এর মধ্যে আপনার 256 mm ম্যাগনেট, অনেক বড় ম্যাগনেট। আপনি এটা 15 ইঞ্চির মধ্যে এই দেখেন, আপনি খেয়াল করেন ব্যাপারটা, ওয়াও তো বিশাল বড় ভাই, আর মালটা অনেক হেভি আছে, ম্যাগনেটটা দেখেন অনেক মোটা mm, এটা আপনার 22 mm ম্যাগনেট আছে। জি জি, আর এটার মধ্যে আপনার ডাবল স্পেটার ইউজ করা হয়েছে, প্লাস এর মধ্যে অ্যাম্বুস পেপার, এবং এটার পেপারটাও কিন্তু আপনি দুই রিং এর মধ্যে করা হয়েছে, আর এটা মনে হয় একটু ওয়াটারপ্রুফ হবে, এটা আপনার ওয়াটারপ্রুফ পেপার। ওয়াটারপ্রুফ পেপার আপনি দেখলে বুঝতে পারেন, যেমন গ্লেজি, এটা দেখেন এটা নন গ্লেজি, এটা আপনার এই ওয়াটারপ্রুফ ছাড়া। যদি আপনি এটা নিতে চান এটা আপনার পার পিস পড়বে 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। এ চাইলে আপনি 15 ইঞ্চের মধ্যে সাপ করতে পারবেন, এই ফার্স্ট যেটা দিয়ে আপনি সাপ করতে পারবেন,
এগুলো মূলত অরিজিনালি সাবের জন্য করা হয়েছে, সাবের জন্য করা হয়েছে। আর যদি তারপর আরেকটা স্পিকার দেখে, এটা আপনার নতুন আসে, এটা আপনি খুব ভালো মানের একটা স্পিকার, কিন্তু এটা ম্যাগনেট আবার 220 mm ম্যাগনেট, আর এটা হচ্ছে আপনার 4 ইঞ্চি ভয়েস কল ইউজ করা হয়েছে। এটা কালারটি কিন্তু নতুন কমলা কালার স্পিকার, এটার মধ্যে কালো হবে কমলা হবে দুইটাই, এটা আপনার দুই রিং এর মধ্যে করা হয়েছে। এটার মধ্যে আপনি একটা আছে ওয়াটারপ্রুফ, একটা আছে নন ওয়াটারপ্রুফ। যদি এটা আপনি ওয়াটারপ্রুফ নিতে চান তাহলে সেক্ষেত্রে এটা পার পিস পড়বে 7,500 টাকা। এই আরেকটা নতুন স্পিকার, এটা তো ভাই একবার নতুন ভাই, আমি আগে পরে ভিডিও করছি কিন্তু এই মালটা আমি দেখাইনি, এই ফাস্ট 3 দিন হইছে আসে, এই মালটা মাত্র 3 দিন। ব্লু কালার দেখেন, হ্যাঁ ব্লু কালার, ব্লুর মধ্যে সাদা, এটা শেপটা অনেকটা সুন্দর। ভিউয়ার্স দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা লুক লাগছে, এটা কিন্তু একবারে অস্ত্রী একটা লুক। জি ভাই, এটা আপনার আর কি ডাবল স্পেটার ইউজ করা হয়েছে, জি, প্লাস এটা আপনার ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ, জি। এটা আপনার পার পিস পড়বে 8,500 টাকা, 8,500 টাকা, 8,500 টাকা। এটা ম্যাগনেটের ইটা কিন্তু অনেক মোটা, জি, ম্যাগনেট অনেক মোটা আছে, জি জি। এটা আপনার খুবই ভালো কোয়ালিটির মাল, জি। তারপরে যদি আমরা দেখাই তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা হচ্ছে আবার কমন স্পিকার, পিভি কোম্পানি, পিভি কোম্পানি। এগুলো মূলত আপনার মনিটরের কাজে ইউজ করা, এটা ভোকালটা খুবই ক্লিয়ার, জি। এগুলো যেমন আপনি দেখছেন এতক্ষণ, এগুলো বেজের জন্য খুবই ভালো, মানে বেজের জন্য। হ্যাঁ, আর এগুলো হচ্ছে মূলত ভোকালের জন্য পিভি স্পিকারটা, জি জি। এটা আপনি খুব ভালো মানের 3 নাটের, আপনি চাইলে নাট খুলে এটা কয়েল ইউজ করতে পারবেন, যেভাবে আর কি চেঞ্জ করা যায়। এটা আপনার পার পিস পড়বে 5,500 টাকা, এটা আপনার 4 ইঞ্চি ভয়েস কল, 220 mm ম্যাগনেট, জি। তারপরে যদি আরেকটা স্পিকার দেখি, এটা আপনার মোটামুটি ভালো মানের একটি স্পিকার, এটা আপনি সাউন্ড কিং কোম্পানি, এটা অনেক ভালো মানের স্পিকার, অ্যাম্বুস পেপার ইউজ করা, 4 ইঞ্চি ভয়েস কয়েল, 220 mm ম্যাগনেট। এই মালটা তো অনেক বর্তমানে অনেক ভালো চলতেছে, রানিং আছে, চলতেছে। এই যে দেখেন, এটা আপনার ওয়াটারপ্রুফ পেপার, এটা ওয়াটারপ্রুফ, হ্যাঁ জি। এটা আপনি দুই রিং এর মধ্যে করাইছে, এটা আপনার চাইলে সাবের মধ্যে ইউজ করতে পারবেন, খুব ভালো মানের একটি স্পিকার। এটা আপনার পার পিস পড়বে হলে কি আপনার এটা 8,200 টাকা, 8,200 টাকা। ভিউয়ার্স, অনেক সময় আমি বলে থাকি অনেক মালের রেট, অনেক সময় রেট কম বেশি হয়, তার জন্য একটাই কারণ, বাংলাদেশে ডলার সংকটের কারণে তার জন্য মালের রেট একটু আপ ডাউন হতে পারে, এটা আপনারা অবশ্যই একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আর যখনই আর কি আপনারা আসবেন আমাদের কাছে, আসার আগের দিন আমরা ফোন দিয়ে নির্দিষ্ট রেটটা জেনে আসবেন, কারণ কি আমাদের রেটটা দেখা যায় আজকে একটা কালকে আরেকটা, জি জি। তো এই কারণে আপনারা ফোনে যোগাযোগ করে তারপরে আমাদের দোকানে আসবেন, ঠিক আছে ভাই। আর তারপর যদি আমরা দেখি, এটা টার্বো কোম্পানি, টার্বো কোম্পানি, হ্যাঁ। এটা আপনার ফ্রেমটা অনেক মোটা, জি। এটা আপনার 220 mm ম্যাগনেট, 4 ইঞ্চি ভয়েস কয়েল, এটাও দুই রিং এর মধ্যে করা হয়েছে, এটা আবার নন ওয়াটারপ্রুফ, এটা আপনার পার পিস পড়বে 8,000 টাকা, 8,000 টাকা, 8,000 টাকা, জি। তারপরে যদি আমরা 15 ইঞ্চির মধ্যে আরেকটা স্পিকার দেখে, এটা লেগে আপনার 3 ইঞ্চি কয়েলের মধ্যে কিন্তু ঢালাই ফ্রেম ইউজ করা হয়েছে, ফ্রেমটা খুবই হ্যাভি, ফ্রেমটা খুবই হ্যাভি। এটা 190 mm ম্যাগনেট, 3 ইঞ্চি ভয়েস কয়েল, এটা আপনার পার পিস পড়বে 4,000 টাকা, 4,000 টাকা। তারপরে যদি আমরা আরেকটা স্পিকার দেখি, এটা হচ্ছে আপনার জেবেল কোম্পানির অরিজিনাল স্পিকারটা, এই যে হোয়াইট ম্যাগনেট এক ছিদ্র, তারপরে যদি আমরা দেখি লালের মধ্যে, হ্যাঁ রেড কালারের মধ্যে, এটা আপনার খুব ভালো মানের স্পিকার, এটা 220 mm ম্যাগনেট ইউজ করেছে, 4 ইঞ্চি ভয়েস কয়েল, এটা আপনার ওয়াটারপ্রুফ পেপার, এটা আপনার মূলত ভোকাল খুব ভালো হবে, জি, এটা ভোকাল খুব ভালো হবে। এটা আপনার পার পিস পড়বে 9,000 টাকা, 9,000 টাকা, আর ভিতরটা অনেক, জি, গভীর রয়েছে, ভিতরটা অনেক গভীর, এই কারণে এটা ভোকালটা খুবই ভালো পাবে, মানে বেস্ট অনেক ভালো হবে, জি, বেস ভোকাল দুইটাই এটা ভালো হবে। তারপরে যদি আমরা একটা স্পিকার দেখি, এটা হচ্ছে আপনার 18 ইঞ্চির মধ্যে, এটা আপনি মূলত সাবের কাজে ইউজ করে, এটা হচ্ছে আপনার 280 mm ম্যাগনেট, ওয়াও, মাল্টি টু হেভি স্কেল, জি, এটা অনেক হেভি স্পিকার, এটা আপনি সাবের কাজে ইউজ করে, এগুলা এগুলো আপনার পার পিস পড়বে 14,500 টাকা, 14,500 টাকা, জি ভাই। এখন কি দেখছি আমরা, জি ভাই। তারপরে যদি আমরা একটা স্পিকার দেখি, এটা হচ্ছে লাগে আপনার সাদা ম্যাগনেটের মধ্যে, নতুন আছে এই স্পিকারটাও, এটা আপনি 220 mm ম্যাগনেট, 4 ইঞ্চি ভয়েস কল ইউজ করা হয়েছে, এটা আপনি পেপারটা ওয়াটারপ্রুফ পেপার, এটা আপনি চাইলে সাইবার কাজ ইউজ করতে পারবেন, এটা আপনার পার পিস পড়বে হলে 9,500 টাকা, 9,500 টাকা, 9,500 টাকা। পরে যদি আমরা একটা স্পিকার দেখি 18 ইঞ্চির মধ্যে, এটা হচ্ছে আপনার জ্যাকডেনি, যেটা হচ্ছে বর্তমান মার্কেটের মধ্যে সবচেয়ে রানিং একটি কোম্পানি, জ্যাকডেনি কোম্পানি। এটা আপনার 4 ইঞ্চি ভয়েস কল ইউজ করেছে, 220 mm ম্যাগনেট, এটা আপনার ওয়াটারপ্রুফ পেপার, এই দেখেন, এটা আপনার ওয়াটারপ্রুফ পেপার, খুব ভালো মানের পেপার ইউজ করেছে, এটা আপনার পার পিস পড়বে 8,000 টাকা, 8,000 টাকা, 8,000 টাকা। এই মালটা বর্তমানে অনেক ভালো চলে, বর্তমান সবচেয়ে রানিং মাল, জি, রানিং মাল। তারপরে ভাই এই একটা আছে, এটা হলো আরসিএফ কোম্পানি, আরসিএফ কোম্পানি, এটাও খুব ভালো মানের মাল, এটা 4 ইঞ্চি ভয়েস কল ইউজ করেছে, এটা আপনার পার পিস পড়বে 7,800 টাকা, 7,800 টাকা। দেখা যায় কিছুদিন আগে মালের রেট একটু হাই ছিল, প্রত্যেকটা মালে দেখা যায় 200-300 টাকা করে পার পিস কমছে, হ্যাঁ, সামনে চিন্তা আশা করি আমরা আরো কমবে, জি ভাই। তারপর কি রয়েছে বলি ভাই, আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে এই একটা স্পিড আছে 12 ইঞ্চির মধ্যে, 12 ইঞ্চি, শুন ভাই, এই স্পিডটা কি কাজে বেশি ব্যবহার করা হয়, কিন্তু মূলত সাব ওয়েফারের জন্য, এটা আপনার সাব ওয়েফার, এটা আপনার এই দেখেন পেপারটা দেখলে বুঝতে পারবেন কি মোটা রিং এর পেপার, এটা আপনি গাড়ির ভিতরে ইউজ করতে পারেন অথবা বাসা বাড়িতে সাবের কাজে ইউজ করতে পারবেন। এটা আপনার ডাবল স্পেটার, ডাবল কয়েল, এই দেখেন আপনার ডাবল কয়েল, জি, ডাবল কয়েল দেওয়া আছে এবং ডাবল ম্যাগনেট,
ডাবল ম্যাগনেট যা যা দাও সব মোটামুটি সব ডাবল সবকিছু মোটে করাইছে এটা আপনি পার পিস পড়বে 6000 টাকা অনলি 6000 টাকা তারপরে যদি আইকা দেখেন এটা হচ্ছে আপনি পায়োনিয়ার কোম্পানি যেটা থাকি স্যার এটা হচ্ছে আপনি জেবিএল কোম্পানি জেবিএল কোম্পানি জেবিএল এর মধ্যে হ্যাঁ এটার মধ্যে ডাবল স্পেটার ডাবল কয়েল প্লাস হচ্ছে না সরি এর মধ্যে সিঙ্গেল কয়েল ইউজ করা হয়েছে জি জি এবং ডাবল স্পেটার ডাবল ম্যাগনেট ইউজ করা হয়েছে এটা আপনি পার পিস 5000 টাকা পড়বে পার পিস এই এডি হলো যারা গাড়িতে বা বাসাবাড়িতে জন্য মানে তারপরে যদি আমরা আসি তাহলে সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে আপনার স্যান্ডি মডেলের মধ্যে এটা হবে আপনার 18 ইঞ্চি দুইটা স্পিকার ইউজ করতে পারবেন এটা আপনি চাইলে ম্যাগনেট উল্টা দিতে পারবেন সোজা দিতে পারবেন এটা মূলত মডেল কিন্তু মুখোমুখি হবে দুইটা জি 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 মুখোমুখি এটা আপনি চাইলে উল্টা সোজা যেভাবে ইউজ করতে পারেন এটা দুইটা 18 ইঞ্চি স্পিকার একটা টুইটার ইউজ করতে পারবেন এটা আপনার উচ্চতা আছে 60 ইঞ্চি এটার মধ্যে 50 ইঞ্চিটাও হয় আমাদের কাছে 50 ইঞ্চিটা যদি নেন তাহলে সেক্ষেত্রে ওটা জোড়া পড়বে 14000 টাকা 14000 টাকা 18 ইঞ্চিটা পড়বে 20000 টাকা 20000 টাকা 20000 টাকা তারপরে যদি আমরা আসি তাহলে সেক্ষেত্রে এটা হলো আরসিএফ কোম্পানি মার্কেটে সবচেয়ে রানিং যেটা কোম্পানি আরসিএফ কোম্পানি এটার মধ্যে আপনি দুইটা 18 ইঞ্চি স্পিকার ইউজ করতে পারবেন একটা টুইটার ইউজ করতে পারবেন এটা চোদ্দ আছে আপনি 60 ইঞ্চি জি এটা আপনি জোড়া পড়বে হলে 18000 টাকা অনলি 18000 টাকা 18000 টাকা হ্যাঁ এছাড়াও আপনাদের কাছে দেখা যায় অ্যাভেলেবল সব মালই রয়েছে তো সময় স্বল্পতার কারণে বা জায়গা কম থাকার কারণে তারপরে যত মাল লাগানো সম্ভব না এটা হচ্ছে আপনি বুয়ে কোম্পানি বডি এর মধ্যে আপনি দুইটা 18 ইঞ্চি ইউজ করতে পারেন একটা টুইটার ইউজ করতে পারবেন এটা আপনি জোড়া পড়বে হলো 20000 টাকা 20000 টাকা জোড়া পড়বে এতে হচ্ছে আপনি ইভি কোম্পানি বডি যেটা আপনি নতুন আসছে মার্কেটে এর মধ্যে দুইটা কালার হয় একটা কালো কালার নেট একটা সাদা কালার নেট এবং এর ডিজাইনটা দেখেন এটা শেপটা কিন্তু ওয়াও ভিউয়ার্স দেখেন এটা কিন্তু একবার অসাধারণ একটা ডিজাইন রয়েছে জি জি আর এটা নরমালি বডি আপনার অন্য অন্য বডি তুলনায় 2 ইঞ্চি পিছনে বেশি আছে 2 ইঞ্চি ব্যাগে 2 ইঞ্চি বেশি হবে 2 ইঞ্চি বড় আছে যার কারণে আপনি লোর প্রেসারটা খুবই ভালো পাবেন বেস কোয়ালিটি অনেক ভালো পাবেন আর যদি এটা বডিটা দেখে তাহলে সেক্ষেত্রে দেখতে পারেন এটা হ্যান্ডেলের সিস্টেমটা দেখেন অন্য অন্য হ্যান্ডেলের সিস্টেমটা একবার অসাধারণ রয়েছে এবং মালটার প্রেসটা কিন্তু একবারে দেখেন আপনি কন্ডিশন দেখেন খুবই ভালো মানে এবং গ্রুপ করা টেক টেক আপনার ভিতরে দিকে চলে যাবে গ্রুপ করা টেক খুব ভালো মানের বডি এটা এটার প্রাইস কত রাখা যাবে আপনি জোড়া পড়বে 15000 টাকা মানে 15000 টাকা জোড়া টাকা জোড়া পড়বে একদম ছোট থেকে শুরু করে 34 44 22 XT 33 XT 44 XT জি জি সব ধরনের হাই আমাদের কাছে পেয়ে যাবেন জি যেমন আপনি ছোটর মধ্যে এটা আছে এটা হলো 34.4 এটা আপনার প্রাইস পড়বে হলো অনলি 800 টাকা 800 টাকা 800 টাকা তারপর যদি আমরা 22 XT দিকে আসি এটা আপনার প্রাইস পড়বে 1200 টাকা জি পার পিস আর এটা যদি আপনি দেখি তাহলে সেক্ষেত্রে 2400 টাকা পার পিস পার পিস 2400 টাকা এটা আপনার পিস হলে কিন্তু স্টিল বডি ইউজ করা হয়েছে এটা আপনার পুরোটা স্টিল পুরোটা স্টিল হ্যাঁ তারপর যদি আমরা 44 XT দিকে আসি তাহলে সেক্ষেত্রে এটা পিবি কোম্পানি যেটা সবচেয়ে মার্কেটে রানিং এ আপনি জোড়া পড়বে 7500 টাকা 7500 টাকা জোড়া আর যদি আরেকটা দেখেন তাহলে সেটা হচ্ছে আরসিএফ কোম্পানি দেন রবার সহ এটা আপনি রবার কারণে আর ভিতরে কোয়ালিটিও এটা অনেক ভালো মানের কয়েল জি ভালো মানের কয়েল আপনি জোড়া পড়বে 8500 টাকা 8500 টাকা 8500 টাকা